আমি এখন বাংলাদেশ সরকারের সচিব হিসেবে কাজ করছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে। একই সাথে আমি জাতীয় প্রকল্প পরিচালক অ্যাক্সেস টু ইনফরমেশন হিসাবেও কাজ করছি। মূলত আমার প্রযুক্তির সাথে প্রথম একাত্মতা হচ্ছে আমি যখন ঢাকাতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ছিলাম, সেই সময় আমার মনে আছে আমি হাতে গোনা কয়েকজনের ভিতরে আমি একটা তসিবা ল্যাপটপ কিনেছিলাম, স্যাটেলাইট সেটার নাম। সেই তসিবা ল্যাপটপ দিয়ে আমি ইউনিয়ন পরিষদে যে আমাদের যে তহসিল অফিসগুলো থাকে, ইউনিয়ন তহসিলগুলো থাকে, এই তহসিল অফিসগুলো আমি ইন্সপেকশন করতাম, আমার এখনও মনে আছে। এবং আমার ইন্সপেকশন করতে বেশি সময় লাগতো না, তার কারণ আমি একবার ইন্সপেকশন করে বা আগের থেকে ডেটাগুলো আমি এর ভিতরে ঢুকিয়ে রাখতাম, কে ওখানে তহসিলদার, কী কী তথ্য, জমি জমা সকল তথ্য রাখতাম। যখন আমি সেখানে যেতাম সেই সময়ে শুধু আমি ওই সেই সময়ের হালনাগাদ তথ্যটা আমি পরিবর্তন করে নিতাম, এবং আমার সাথে ছোট একটা পোর্টেবল প্রিন্টার ছিল, আমি সাথেই প্রিন্ট করে ওখানে সই করে ওখানে কপি দিয়ে আসতাম। এরকম আমি একদিনে একাধিক তহসিল আমি পরিদর্শন করতে পারতাম, আমি তিন চারটাও পরিদর্শন করেছি। একদিন আমাকে জেলা প্রশাসক মহোদয় বললেন, দেখেন এইভাবে ব্যাগার দিয়ে কাজ করবেন না, একদিনে এতগুলো তহসিল পরিদর্শন করেন তাহলে কীভাবে কাজ করেন আপনি, এটা তো দেখেন না ভালো দিয়ে। আমি বললাম যে স্যার আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন এবং আপনি চেক করে দেখেন সব আপ টু ডেট আছে কি না। তো উনি দেখে বললেন হ্যাঁ আছে, কী করে করলেন? তাই বললাম স্যার আমি আগের থেকেই তথ্য সব সংগ্রহ করে রেখেছি, এবং দ্বিতীয়বার আমি যখন যাই শুধু তাৎক্ষণিক যে আপডেট করা দরকার সেই তথ্যগুলো আমি আপডেট করি। তারপর উনি অত্যন্ত খুশি হয়েছিলেন, এবং আমি এই সব দিয়ে আমি ভেবেছিলাম এই সকল ইন্সপেকশন দিয়ে আমি একটা বই তৈরি করব, এবং করেছিলাম, তাই আমি এডিট করতাম। তখন পরবর্তীকালে আমি যখন প্রধানমন্ত্রী অফিসের পরিচালক ছিলাম সেই সময়, কিন্তু এরপরে আমি যখন ওখান থেকে বদলি হয়েছি এরপরে আর আমি ওই বইটা আনতে পারিনি, আমি আর একটু পরে আনবো ভেবেছিলাম, কিন্তু এরপরে আর আমাকে সেই বইটা দেওয়া হয়নি, ওই অফিস তো অনেকটা গোপনীয় সেই কারণে। সেখান থেকে আমার মূলত আগ্রহ, এবং আমি চেষ্টা করেছিলাম যে আমার আমার কাজের ফাঁকে বিকালবেলায় আমি কম্পিউটারে দু একটা ক্লাস নেব এবং টাকা পয়সা আয় করব। সেই জন্য আমি ব্যায়ামে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু ব্যায়াম কর্তৃপক্ষ নানা সুতা দেখিয়ে আমাকে ওখান থেকে বহিষ্কার করেছিল যে আমি নাকি প্রশ্ন করি বা মিসবিহেভ করি। এবং আমাদের একজন সচিব ছিলেন, আমি শুনেছি আমার প্রশিক্ষকের কাছ থেকে, উনি অনেকটা তাকে চাপ দিয়ে এরকম আমাকে বহিষ্কার করেছিলেন। তো যাই হোক, সেটা বড় কথা না, তো আমি চেষ্টা রেখেছি নিরন্তর। আমি যে খুব একটা ভালো কিছু জানি তা কিন্তু নয়, কিন্তু আমি চেষ্টা করি অন্যকে প্রভাবিত করা, তার কারণ আমি ম্যানেজার হিসেবে কাজ করি, আমি আইটি ম্যানেজার হিসেবে কাজ করে অন্যকে যদি প্রভাবিত করতে পারি তাহলেই সবচেয়ে বড় কাজ সেটা। এবং আমার ইচ্ছা আমি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের পরে আমাদের এখন সকল অফিস যেগুলো উপজেলা পর্যায়ে অবস্থিত প্রত্যেকটা অফিসে হাই স্পিড কানেক্টিভিটি হবে, প্রত্যেকটা অফিসের সকল কাজ নেটে হবে, আইসিটির মাধ্যমে হবে, এবং যার ফলে গ্রামে গঞ্জে যে কোনো জায়গা থেকে কিংবা দেশের বাইরে থেকেও ওই সেবাগুলো পাওয়া যাবে। এরপরে আমি জেলাতেও ধরছি, আমি আশা করছি আগামী 8 থেকে 9 মাসের ভিতরে জেলা এবং উপজেলার সকল অফিস অটোমেটেড হবে। এরপরে যেটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের ডিরেক্টরেটগুলো এবং মিনিস্ট্রিগুলো। আমি দেখেছি যে মিনিস্ট্রি এবং ডিরেক্টরেটকে মোটিভেট করা খুবই কঠিন, এবং আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে কাজ করেছি তখন এটা আর একটু সোজা ছিল, এখন আর একটু কঠিন। তা সত্ত্বেও আমি মনে করি যে আমি আমার উদ্দেশ্যের দিকে ধাবিত হব, এবং আমরা হয়তো এই সরকারের টেনিওরেই মিনিস্ট্রিগুলো এবং ডিরেক্টরেটগুলো সম্পূর্ণ অটোমেটেড করব, বাড়িতে বসে যে কোনো সময় যে কোনো স্থান থেকে কিংবা দেশের বাইরে বসে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো স্থান থেকে যে কোনো সেবা পাবে। দ্বিতীয় আর একটা আমার একটা ইচ্ছা, সেই ইচ্ছাটা হচ্ছে আমাদের যত স্কুল আছে, সেকেন্ডারি স্কুল, সকল স্কুলগুলো বোর্ডের সাথে ইন্টারনেটে কানেক্টেড হবে এবং সকল কাজ বোর্ডে না এসেই স্কুলে হবে। ইতিমধ্যে যশোরে সেটা শুরু হয়েছে, কুমিল্লাতে হতে যাচ্ছে, সিলেটে হতে যাচ্ছে, এবং আমি আশা করব অন্য অন্য বোর্ডগুলোতেও এটা আমরা করে ফেলব। এরপরে আমার আশা আছে, সেটা হয়তো একটু দেরি হবে, ভূমি অফিসের মিউটেশন
ফারাইজ এবং ট্যাক্সেশন মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া সম্ভব হবে। তবে আমাদের দুটো আইন পরিবর্তন করতে হবে, কোটফি অ্যাক্ট এবং স্ট্যাম্প অ্যাক্ট। এই দুটো আইন যদি আমরা পরিবর্তন করতে পারি, আমি সেজন্য একটা চিঠি লিখেছি, আমি আশা করি কর্তৃপক্ষ আমাকে সহায়তা দেবেন, তাহলে আমরা জমি জমার অনেক কাজ, কিন্তু হয়তো জরিপের কাজটা না, কিন্তু অনেক কাজ আমরা সহজেই আমরা মোবাইল ফোনের মাধ্যমে দূর থেকে বসে আমরা করতে পারব। এই কাজগুলো করার পরে তাহলে আমরা দেখছি যে শিক্ষাতে আর একটা বড়ো কাজ আমি করেছি, আমি মনে করি এটা আমার আবিষ্কার মডেল, আমি এটাকে বলি টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড মাল্টিমিডিয়া মডেল। আমরা বাংলাদেশ থেকে একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, আমি বলবো একটা মডেল, এই মডেলকে আমরা বলছি টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট মডেল। তার কারণ আমরা দেখেছি ক্লাসে আমরা কি করি, আমরা ছাত্রদের বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, বিজ্ঞান পড়াতে চাই কম্পিউটার ব্যবহার করে। আমরা কিন্তু স্কুলে কম্পিউটার শেখার জন্য যাই না, কম্পিউটার ব্যবহার করে শিক্ষকরা যাতে সেই বিষয়টা পড়াতে পারেন, যার ফলে শিক্ষার্থীরা বেশি বেশি করে সেই বিষয় অল্প সময়ে শিখতে পারেন এবং মিনিংফুলি শিখতে পারেন, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা দেখি অনেক সময় কম্পিউটার লিটারেসির মধ্যে সীমাবদ্ধ থাকি। আমাদের অনেক বিশেষজ্ঞই অবশ্য এই বিষয়ে বলেন আমরা একটু ডিরেইলড হয়েছিলাম সে কারণে, কিন্তু আমরা এখন একটা সঠিক পথে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা সেকেন্ডারি স্কুলে এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম হচ্ছে, যার মাধ্যমে শিক্ষকগণ বিভিন্ন সাবজেক্ট পড়াচ্ছেন, শিক্ষকরা বুঝতে পারছেন, শিক্ষার্থীরা সহজেই কিন্তু কঠিন বিষয়গুলো সহজভাবে বুঝতে পারছেন। আমরা তার ফল দেখতে পাচ্ছি, এসএসসি এইচএসসি জুনিয়র স্কুলের উত্তরোত্তর ফল ভালো হচ্ছে এবং সত্যিকার অর্থে লেখাপড়া হচ্ছে। এবং আমাদের এই মডেল আমরা আশা করছি যে অন্য তৃতীয় বিশ্বের দেশগুলোতে ছড়িয়ে যাবে। অনেকে আগ্রহ প্রকাশ করছেন, আমাকে একটা ফোরামে সুইডেনে আমাকে ডাকা হয়েছিল আমার এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য। আমি 90 মিনিট ধরে আমি প্রেজেন্ট করছি বিশ্বের, প্রায় সারা বিশ্বের অনেক শিক্ষাবিদের সামনে, নামি দামি শিক্ষাবিদের সামনে, এবং তারা অনেকটা আমাকে বলেছেন যে তোমরা কেন এটাকে ই করছো না, মানে রেজিস্ট্রেশন ট্রেডমার্কের জন্য কিংবা এটাকে রেজিস্ট্রেশন কেন করছো না, এটা তো তোমাদের একটা মৌলিক আবিষ্কার। তো আমরা মনে করি এই জিনিস নিয়ে আমরা দ্রুত আগাবো। আমাদের অনেক বাধা নিশ্চয় আছে, কিন্তু বাধাগুলো আমরা যদি ইতিবাচকভাবে দেখি তাহলে কিন্তু এটা পরিবর্তন করা কোনো কঠিন কিছু না। ডিজিটাল রোডম্যাপ ছিল আমরা ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সকল সেবা ইলেকট্রনিক উপায়ে মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে পাবে। এ পর্যন্ত আমরা ইউনিয়ন পর্যায়ে শেষ করেছি, জেলা এবং উপজেলা পর্যায়ের কাজ চলছে। আমরা আশা করি এই সরকারের সময়েই আমরা আমাদের ইপ্সিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব এবং সাধারণ লোক যাতে বাংলায় এই সেবাগুলো চাইতে পারে এবং পেতে পারে, এই জন্য আমরা বাংলায় কিপ্যাডকে স্ট্যান্ডার্ডাইজ করেছি। আর এই বিষয়গুলো জনসাধারণের ভিতরে ডেসিমিনেট করা, ছড়িয়ে দেওয়ার জন্য আমরা জেলা পর্যায়ে মেলা করেছি, ডিজিটাল মেলা, আমরা ই এশিয়া করেছি, এখন আমরা ডিজিটাল ওয়ার্ল্ড করছি, এবং এই বছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে আমরা প্রতিটি উপজেলায় আমরা ডিজিটাল মেলা করব, যার ফলে মানুষ জানতে পারবে আমরা কী কী সেবা তৈরি করছি, একজন আরেকজনের কাছ থেকে শিখবে, একজন আরেকজনের কাছ থেকে শুনবে, একজন শোনাবে, একজন দেখবে, আরেকজন দেখাবে। আমরা যে ভালো কাজগুলো করেছি, অনেক দেশে আমাদের সম্পর্কে কিন্তু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। আমরা আমাদের দেশ সম্পর্কে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে চাই অন্য অন্য দেশে, সেজন্য আমাদের যে আবিষ্কার, আমাদের যে সৃষ্টি, আমাদের যে ভালো কাজগুলো সেগুলো তুলে ধরতে চাই। একইভাবে অন্য অন্য দেশ যেসব ভালো কাজ করেছে সেটা আমাদের দেশে দ্রুত ইমপ্লিমেন্ট করতে চাই, সেজন্য আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন করেছি। এখানে আমরা নেব আর দেব, মিলাব মিলিব। আমাদের দেশে প্রতি বছর 35 লক্ষ ছেলে মেয়ে জন্মাচ্ছে, তাদের সবাইকে সরকারি বা বেসরকারি চাকরি দেওয়া সম্ভব না, তাদের অনেককে সেলফ এমপ্লয়মেন্টের দিকে ধাবিত করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। সেই জন্য আমরা ফ্রিল্যান্সার তৈরি করছি, আমরা প্রায় 20টা জেলাতে প্রশিক্ষণ দিয়েছি। আমরা আশা করছি যে এই ফ্রিল্যান্সারের কাজগুলো আরও দ্রুতভাবে, এবং আমরা আরও হাই এন্ড ট্রেনিং দেব,
যেটা আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও একটা চুক্তি করেছি, কিন্তু এখানে বিদেশ থেকে কিভাবে টাকা আসবে? আমরা দেখেছি একসময় বাংলাদেশের কোনো নেশানা ছিল না বিশ্বের মানচিত্রে, পার্টিকুলারলি ফ্রিল্যান্সার হিসাবে, কিন্তু এখন বাংলাদেশ ফ্রিল্যান্সার হিসাবে তৃতীয় অবস্থানে আছে, শুধু ভারত এবং ইউএসএ আমাদের আগে আছে। তো আমরা চাচ্ছি যে এই টাকাগুলো যাতে স্বাচ্ছন্দ্যে আসে। ইতিমধ্যেই আমরা দেখছি যে ওডেক্স তাদের যারা কাজ করে তাদের টাকা সরাসরি যারা কাজ করে তাদের অ্যাকাউন্টে চলে আসছে। আমরা পেপলের সাথে কথা চালিয়ে যাচ্ছি, সেপ্টেম্বরে আসার কথা ছিল, তারা দ্রুত এখানে তারা অফিস করবে, তারা ওয়েট করছে আরও বেশি ফ্রিল্যান্সার তৈরির জন্য। সুতরাং ইতিবাচকই আছে, তাদের কিছু প্রস্তুতিমূলক কাজের জন্য কয়েক মাস দেরি হচ্ছে, আমরা আশা করছি এটা চলে আসবে। আপনারা জানেন যে পেপল ছাড়াও আমাদের গুগলের, আমরা ঢাকা এবং চিটাগাংয়ে আমরা স্ট্রিট ম্যাপ করতে যাচ্ছি, দুপুর রাত্রে কাউকে খুঁজতে হবে না কোন বাড়িটা কোথায় আছে, মোবাইল ফোনের মাধ্যমে সে দেখতে পাবে যে আমার বাড়িটা অমুক জায়গায়, অমুকের বাড়িটা অমুক জায়গায়, নাম্বারটা জানতে পারবে, একেবারে স্পষ্ট ফটোর মতো এটা দেখতে পারবে। সেটা চিটাগাং এবং ঢাকায় হতে যাচ্ছে। আমরা ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা উদ্বোধন করতাম, কিন্তু গাড়িটা আসতে বর্ডারে একটু দেরি হচ্ছে, তার কারণ গাড়িটা বর্ডারে এসছে কিন্তু ক্যামেরাটা আমেরিকার থেকে এসেছিল, সেজন্য একটু দেরি হয়েছে শিপমেন্টে, সে কারণে আমরা এখানে উদ্বোধন করতে পারছি না। আশা করছি অচিরে আমরা উদ্বোধন করব জানুয়ারি মাসের দিকে। আমাদের ব্যান্ডউইথ মাত্র 30 Gbps এখন ইউজ হয়। আমরা জেলা এবং উপজেলার অফিসগুলোতে আমরা শুরু করলে আমরা 100 Gbps আমরা ইউজ করতে পারবো বা তারও বেশি, এবং আমরা প্রত্যেকটা অফিসে 2 Mbps দেব, কিন্তু সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে 3G এবং 4G বা LTE দ্রুত এর দ্রুত ব্যবস্থা করা, সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় কথা। 2014 সালে আমাদের দ্বিতীয় আরেকটা বিকল্প সাবমেরিন কেবল আসছে, সেটা দিয়ে আমরা 1700 Gbps আমরা ব্যান্ডউইথ পাবো। এছাড়া ইতিমধ্যে আমাদের যশোর হয়ে কিন্তু আরও কেবল এসে গেছে, অলরেডি বাংলাদেশে প্রবেশ করছে। তৃতীয় আরেকটা হচ্ছে পঞ্চগড় হয়ে আমাদের ভুটান, নেপাল এবং ভারতের দিক থেকে আরেকটা আমরা প্রায় ওয়ার্ক অর্ডার দেওয়ার পথে আসছে, সেটা সাসেক্স একটা প্রজেক্টের মাধ্যমে। সুতরাং আমাদের 4টা কেবল আসছে, একটা অলরেডি আছে সাবমেরিন, দ্বিতীয় আর একটা 2014 সালে আসছে, তৃতীয় টেরেস্ট্রিয়াল কেবল কলকাতার ওই দিক থেকে আসছে, চতুর্থটা পঞ্চগড়ের ওই দিক থেকে আসছে এবং কাজ চলছে দ্রুত, আমি এই বিষয়ে দেখছি। কিন্তু আমাদের যেটা দরকার, অন্যান্য দেশ ইউরোপে যদি তাকান তাহলে দেখবেন সাবমেরিনের চেয়ে তারা টেরেস্ট্রিয়াল কেবলের দিকে বেশি নির্ভরশীল। আমরা এখন চেষ্টা করছি যে এশিয়ায় টেরেস্ট্রিয়াল কেবল কীভাবে সম্প্রসারণ করা যায় সেটার আমরা চেষ্টা করছি। থাইল্যান্ডে একটা কনফারেন্স ছিল, সেটাতে আমি অবশ্য যেতে পারিনি, আমার অ্যাপ্রুভালটা একটু দেরিতে আসছে, যার জন্য এটাতে গেলে হয়তো ভালো হতো। তো আমরা চাচ্ছি যে টেরেস্ট্রিয়াল কেবলের দিকে বেশি দৌড় দরকার, আমাদের ইন্ডিয়া, ভারত, বার্মা, তারপরে চায়না, এদের সাথে আমাদের সংযুক্ত হওয়া দরকার। আমরা দেখেছি যে চায়না এবং ভারতের ভিতরে চায়না মোবাইলের মাধ্যমে সংযুক্ত আছে, তাহলে আমরা কেন অন্যদের সাথে সংযুক্ত হব না? টেরেস্ট্রিয়ালের পরে আমি বেশি জোর দিতে চাই, এবং সেই টেরেস্ট্রিয়ালটা হচ্ছে এশিয়ান টেরেস্ট্রিয়াল কানেকশন। আমি তো মনে করি সবচেয়ে বড় চমক হচ্ছে জেলা উপজেলাতে ই সার্ভিস চালু করা, সবচেয়ে বড় চমক এটা, আর একই সাথে ডিজিটাল সিগনেচার চালু করা, এটাই সবচেয়ে বড় চমক বলে আমি মনে করি। কারণ হচ্ছে কি, যে কোনো সেবার একটা উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ, এটা করলে লক্ষ কোটি জনসাধারণ সরকারি সেবা সহজে, সস্তায় এবং বিনা হয়রানিতে পাবে। যারা তরুণ, যারা উদ্যোক্তা, তাদেরকে আমি একটা কথাই শুধু বলবো, ক্রিটিক্যালি চিন্তা করা উচিত তাদেরকে, এবং ইনোভেটিভ হওয়া উচিত দুইটা জিনিস, এবং ইতিবাচকভাবে চিন্তা করা উচিত, তিনটা বিষয়। একটা হচ্ছে ইনোভেটিভ হওয়া, উদ্ভাবনী যে শক্তি সেটা কাজে লাগানো, আর একটা হচ্ছে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি থাকা। আমাদের দেশে দেখেছি কিছু বললে আগে না বলা হয়, কিন্তু একই কাজ করতে দিলে আমরা বলতে পারি আমরা এই কাজটা করতে পারি যদি এইটা এইটা দেওয়া হয়, কিংবা অন্যভাবে বলতে পারি এই কাজটা করা সম্ভব না কারণ এইটা এইটা নাই। আমি বলবো ইতিবাচকভাবে যে আমি এই কাজ করতে পারি, আমাদের এইটা এটা প্রয়োজন। তা আমি উদ্যোক্তাদের, তরুণদের প্রতি বলবো যে ইনোভেটিভ হওয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা, আর হচ্ছে একটা হেড
হার্ট এবং হ্যান্ডের একটা সংযোগ স্থাপন করা। শুধু মাথা থাকলে হবে না, চিন্তা করলে হবে না, হৃদয় দিয়েই সে কাজটা করার চেষ্টা করতে হবে, হাতে কলমে করে সেটা দেখাতে হবে। এই কানেকশনটা দরকার, হেড হার্ট অ্যান্ড হ্যান্ড। বি পজিটিভ, বি ইনোভেটিভ।